ভাগীরথী ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে রিভার ভাগীরথী অ্যান্ড অলকানন্দা জয়েন্ট স্যাট তো যেখানে মিলিত হয়েছে সেটার নাম হলো দেবপ্রয়াগ তো অলকানন্দা মোট পাঁচটা উপনদীর সাথে মিলিত হয়েছে তো পাঁচটা উপনদীর পরপর পাঁচটা আলাদা আলাদা নাম রয়েছে যেটাকে এই পাঁচটাকে আলাদা একসঙ্গে প্রয়াগ বলে তারপর দেখে নেবো যে ওই যে অলকানন্দা নদী যেখানে যেখানে অন্য নদীর সাথে মিলিত হয়েছে সেগুলোর নাম কী যেটা প্রথমেই অলকানন্দা ধৌলি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সেই জায়গার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ আর নন্দাকিনী আর অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ পিন্ডার আর অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটা কর্ণপ্রয়াগ মন্দাকিনী আর অলকানন্দা হচ্ছে রুদ্রপ্রয়াগ আর ভাগীরথী অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটা দেবপ্রয়াগ অলকানন্দা অলকানন্দা যে নদীটা রয়েছে তার পাশ দিয়ে যে মন্দির গেছে সেটা হচ্ছে বদ্রীনাথ আর মন্দাকিনী যে নদীটা গেছে যেটা পাশ দিয়ে যে মন্দির গেছে সেটা হচ্ছে কেদারনাথ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হলো কোয়েম্বাটোরকে আর ভারতের ম্যানচেস্টার যদি জিজ্ঞাসা করা কাকে বলা সেটা অবশ্যই এটা আহমেদাবাদকে বলা হয় কোন চ্যানেল কার নিকোবর লিটিল আন্দামানকে আলাদা করেছে হলো দশ ডিগ্রি চ্যানেল আর একটা কোশ্চেন হল ন ডিগ্রি চ্যানেল যেটা লাক্ষাদ্বীপ আর মিনিকয় লাক্ষাদ্বীপ এবং মিনিকয় এই দুটো দ্বীপ দ্বীপকে আলাদা করেছে আর তাহলে লিটিল আন্দামান আর নিকোবরকে যে আলাদা করেছে সেটা দশ ডিগ্রি চ্যানেল আর লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে যে আলাদা করেছে সেটা হলো নয় ডিগ্রি চ্যানেল বা নাইন ডিগ্রি চ্যানেল হুইচ অফ দ্য ফলোইং রিভার মেক্স এস্টুয়ারি এস্টুয়ারি মানে হচ্ছে মোহনা ঠিক আছে ওটা বাংলায় লিখতে ভুলে গেছে এটা যে মোহনা তৈরি করে কোন নদী আমি বলে দিই যে পেনসুয়েলা রিভার আছে বা যেটা আমাদের যেটাকে বলা হয় আমাদের উপদ্বীপ ভারতীয় পেনানসোয়েলা বা ভারতীয় উপদ্বীপে যে নদীগুলো বা দক্ষিণ ভারতে যে নদীগুলো রয়েছে সেটা দুভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটাকে বলা হয় পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী আর একটা হলো পূর্ব বাহিনী নদী তো ম্যাক্সিমাম নদীগুলি পূর্ব বাহিনী হয়ে আছে যেমন গোদাবরী কাবেরী কৃষ্ণা এইসব নদীগুলো কিন্তু পূর্ববাহিনী বা নদী তো এই নদীগুলো একটু আকারে বড়ো হয় পশ্চিম বাহিনীর তুলনায় এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হলো যে পূর্ব বাহিনী নদী মানে কাবেরী হোক কৃষ্ণা হোক বা গোদাবরী এই নদীগুলো কি হয় ডেল্টা তৈরি করে বা বদ্বীপ তৈরি করে আর যেগুলো পশ্চিম বাহিনী নদী যেমন তাপ্তি নর্মদা এই সব নদীগুলো কী হয় সবরমতি এইসব নদীগুলো হচ্ছে মোহনা তৈরি করে তো এই তিনটে নদীর মধ্যে বাহিনী নদী হলো তাপ্তি নদী যে মোহনা তৈরি করে আর বাকি কৃষ্ণা গোদাবরী কাবেরী মোহনা নয় এরা ডেল্টা তৈরি করে বা বদ্বীপে তৈরি করে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলাতে সব থেকে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় আর সব থেকে বেশি দার্জিলিংয়ে হয় পশ্চিমঘাট মহারাষ্ট্রে কী নামে পরিচিত পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা এই দুটো পর্বতমালা হলো দক্ষিণ ভারতে খুব একটা খুব একটা গুরুত্বপূর্ণ পর্বতমালার মধ্যে পড়ে যেই দুটো পর্বতমালাকে নীলগিরি যুক্ত করেছেন আর নীলগিরিকে ব্লু মাউন্টেন বলা হয় তো এই পশ্চিমঘাট পর্বতমালাকে মহারাষ্ট্রে সৌহাদ্রি বলা হয় হুইচ ইজ নোন অ্যাজ সুগার বাউল অফ ইন্ডিয়া ভারতের চিনির পাত্র কাকে বলা হয় উত্তরপ্রদেশে থেকে বেশি চিনির চাষ হয় সে ভারতের চিনির পাত্র উত্তরপ্রদেশকে বলা হয় পৃথিবীর চিনির পাত্র আগের আমি স্লাইডেই আগের যে ভিডিও পাবলিশ করেছি ওখানে বলছি কিউবাকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় ডিউরিং দ্য রেন অফ হুইচ মুঘল ওয়াস টু বাকু ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া কোন মোগল সবসময় রাজত্বকালে ভারতের তামাক চালু হয়েছিল তা জাহাঙ্গীরের সময়ে হয় তামাক চালুটা তো আমাদের মেনলি কী হয় যে মুঘল এম্পায়ার যে রয়েছে যে প্রথম প্রথম দিকে যে গ্রেটার মোগলরা রয়েছে আর কি বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আর ঔরঙ্গজেব এই ছজনকে গ্রেটার মোগল বলা হয় আর বাকি তারপর থেকে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল অনেক উইক হয়ে পড়ে আস্তে আস্তে ওদের কন্ডিশান এতটাই বাজে হয়ে যায় যেদের অনেক সম্পত্তি বিক্রি করতে হয় সংসার চালানোর জন্য তো অ্যাকচুয়ালি কী হয় শেষ পর্যন্ত দেখা যায় যে আকবর টু যখন শাসনকালে আসে তখন ব্রিটিশ দেখেছে পেনশনের দাবি জানায় তো এরকম একটা ঘটনা আমাদের সত্যি মনে রাখা খুব মুশকিল যে কতগুলো মুঘল শাসক এসছে এবং প্রতিটা মুঘল শাসক আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন এক্সামিনেশনে লেটার মুঘল থেকে অনেক প্রশ্ন গ্রেটার মুঘল থেকে বেশি আসছে কারণ গ্রেটার মুঘল এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সবাই ম্যাক্সিমাম কোশ্চেন পারে তো চেষ্টা করে লেটার মুঘল থেকে কোশ্চেন আনার তা লেটার মুঘল আর মুঘল এই লেটার মুঘলে কে কে পরপর মুঘল এম্পায়ার ছিল ক্রোলজিক্যাল অর্ডারে আমাদের মনে রাখা খুব কঠিন হয়ে পড়ে লেটার মুঘলের তো ওখানে একটা টোটকা আছে ট্রিক আছে মনে রাখার জন্য সে পরে দেখাচ্ছে এটা সে ট্রিকটা হলো যে এই এই জিনিসটা মনে রাখবে হিন্দিতে একটা কথা আছে ভাজি সবজি ফর মাসাব ভাজি সবজি ফর মাসাব এই ট্রিকটা মনে রাখলে মোটামুটি মনে থাকবে যে মুঘল এম্পায়ার আর কে ছিল প্রথমে হলো বি দিয়ে বাবর এস দিয়ে হুমায়ুন এ দিয়ে আকবর জি যে আই জি দিয়ে হচ্ছে জাহাঙ্গীর এখানে যে আই ইউজ করা হয়েছে এস দিয়ে শাহজাহান এ দিয়ে আওরঙ্গজেব বি দিয়ে বাহাদুর শাহ জি দিয়ে জাহান্দার শাহ ফর দিয়ে ফারুক শিয়ার এম দিয়ে মোহাম্মদ শাহ এ দিয়ে আহমদ শাহ আবার এ দিয়ে হচ্ছে আলমগীর টু এস দিয়ে শাহ আলম এ দিয়ে আকবর টু আর বি দিয়ে হচ্ছে বাহাদুর শাহ জাফর বা সেকেন্ড বাহাদুর বলা হয় বা বাহাদুর শাহ দ্বিতীয় বলা হয় তিনি শেষ মুঘল শাসক ছিলেন আঠেরোশো সাতান্ন সালে মহাবুদ্রোহের পর বা সিপাহী বিদ্রোহের পর তাকে পদচ্যুত করা হয় এবং রিঙ্গুনে নির্বাসিত করা হয় তো এই কথাটা মনে রাখবেন ভাজি সাবজি ফর মা শাহ তাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে থাকবে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান অরঙ্গজেব বাহাদুর শাহ জাহান্দার শাহ ফারুক শিয়ার মোহাম্মদ শাহ আহমেদ শাহ আলমগীর টু বা দ্বিতীয় আলমগীর শাহ আলম দ্বিতীয় আকবর বাহাদুর শাহ জাফর ডিউরিং দ্য কোর্স অফ হুইচ মুভমেন্ট অস্তাগার লুণ্ঠন হয় আইন অমান্য আন্দোলনের সময় এবং যে দিনটা ছিল সেটা হল আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ মাস্টারদার সূর্য সেনের নেতৃত্বে আইন মানে এই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন হয় এই লুণ্ঠন হওয়ার আগে যত টেলিফোন আর টেলিগ্রাফের যে কানেকশান ছিল সব কেটে দেওয়া হয় ট্রেন যোগাযোগ পুরো বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটি ঘটানো হয় এবং এই যে মাস্টারদা সূর্যসেন ছিলেন এর সঙ্গে যে লোক ছিল তাদের গণেশ ঘোষ লোকনাথ অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং আনন্দ প্রসাদ গুপ্তা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্তর মতো অন্যান্যরা তো এই ঘটনা ঘটার দুদিন পরেই আবার একটা খণ্ডযুদ্ধ শুরু হয় জালালাবাদ পাহাড়ে এই যে যারা এই অস্তাগার লুঠনটি করেছিলেন তারা আশ্রয় নিয়েছিল এবং ব্রিটিশদের সঙ্গে একটা খণ্ডযুদ্ধে সেই তাৎক্ষণিক বালুজন মারা যান এবং পরে পরে মাস্টারদা সূর্যসেন এবং বাকি সাথীরা গিয়ে অন্য একটা গ্রামে আশ্রয় নেন যদিও সফল হননি পরে মাস্টারদা সূর্যসেন ধরা পড়েন এবং বলা হয় যে মাস্টারদা সূর্যসেনের লাশ বা মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি এবং মাঝ সমুদ্রে ফেলে দিয়ে আসা হয় তো ঘটনাটি ঘটেছিল এটা মনে রাখবেন যে আঠেরোই এপ্রিল উনিশশো ইন হুইচ এয়ার পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড সেটা হলো টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর থার্টি এই পুনা প্যাকটা হয়েছিল বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে এটা বলা যায় ভারতের যে অস্পৃশ্যতা রয়েছে মানে আনটাচেবিলিটি যেটা ছিল সেটা অ্যাবলিশ করার ফার্স্ট স্টেপ আমাদের আর্টিকেল নাইনটিন রয়েছে অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি কথা তো এই বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে চুক্তি হয় যে অস্পৃশ্যতা থাকবে না সেই নিয়ে একটা সংগ্রাম শুরু হবে হু এস্টাবলিশ কুষাণ ডাইনাস্টি কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা হলো কুজল কদফেসিস কুষাণরা হলো ইউচি প্রজাতির ছিল মানে চীন দেশের ইউ ইউচি প্রজাতি তো ইউচি প্রজাতিদের উপজাতির মধ্যে বা কী হয় অনেক মানে অনেক সংগ্রাম করে কোনো জায়গা থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয় এইভাবে ও চিনেতেই আর কি তো এই সময়ে ওরা একটা জায়গায় আশ্রয় নেয় সেখান থেকে কিছু একটা দল ওখানে যে জন্মভূমি বা বাসভূমিতে থেকে যায় আর কিছু ভবঘুরে দল আস্তে আস্তে ভারতের পশ্চিম ভারতের দিকে আসে এবং পশ্চিম ভারতের সাম্রাজ্য বিস্তার করে তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজল কদভেস হলেও কনিষ্ক হলো কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা যাকে দ্বিতীয় আকবর দ্বিতীয় সরি দ্বিতীয় ভুল বলেন দ্বিতীয় অশোক বলা হয় কারণ তিনি বৌদ্ধ ধর্মের অনেক প্রচার করেছিলেন সেই জন্য হু বিল্ড দ্য গোল গম্বুজ গোল গম্বুজকে নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ আট এগারোশো থেকে এগারোশো সালের সরি গোল ভুল বললাম মোহাম্মদ শাহ গোলগম্বুজে নির্মাণ করেছিলেন কর্ণাটকের বিজাপুর এটা মনে রাখলে যথেষ্ট টাইমটা অত ফ্যাক্টর নয় বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন সেটা বল্লাল সেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেই ব্যাপারটা রয়েছে সেই কৌলুন বা কুলিনিজম কৌলিন্য প্রথা বল্লাল সেনের সময় শুরু হয় বল্লাল সেন হল সেন বংশের রাজা ছিলেন এবং সেন বংশের প্রথম রাজা হচ্ছে বা বলা যায় হেমন্ত সেন এবং লক্ষণ সেন হলেন শেষ রাজা হু ইজ দ্য নোন অ্যাজ নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় যিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভা ভারতীয় মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি বললে অ্যানিবেশন হয়ে যাচ্ছে কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের তাহলে জাতীয় সরোজিনী নাইডু এবং আরও একটা কোশ্চেন সরোজিনী নাইডুকে নিয়ে করা হয় সেটা হলো যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে কোনো রাজ্যে সেটাও সরোজিনী নাইডুই ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল এর আগে যেরকম মুঘল মোগল রাজাগুলো একটা ট্রিক দেখালাম যে কীভাবে মনে রাখবেন ক্রোনোলজিক্যাল অর্ডারে ঠিক সেরকমই একটা গভর্নর জেনারেলদের একটা ট্রিক রয়েছে পরপর মনে রাখার একটা ট্রিক তো ওটা আমি পরের ভিডিওতে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যাতে পরের ভিডিওতে এই গভর্নর জেনারেল এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা দেখতে পান কোন বছরে মহাত্মা গান্ধী ভারত আন্দোলন ঘোষণা করেন সেটা ছিল এইট অগস্ট নাইনটিন ফোরটি টু মধ্যরাতে মানে সাত আগস্ট পেরোলো তারপরে এইট অগস্ট মধ্যরাতে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছোটো আন্দোলন ঘোষণা করা হলো গোটা ভারত এইট আগে সাড়া দিয়েছিল এবং এই সময় সময়ে ঠিক যখন ঘোষণা হবে ঠিক সেই সময় বহু রাজনেতাকে রাজনেতা নয় রাজনৈতিক নেতাকে সেই সময় অ্যারেস্ট করে নেওয়া হয় এবং বলা হয় যে কোনো বড়ো সড়ো রাজনৈতিক নেতা সেই সময় ভারত ছাড়া আন্দোলনে যুক্ত ছিল না তাদের অনুপস্থিতিতেই এই ভারত ছোটা আন্দোলন সফল হয়েছিল একটা বিশাল বড়ো ইতিহাস এটা যে কোনো বড়ো রাজনৈতিক সাধারণ মানুষের দ্বারা এই আন্দোলন খুব ব্যাপকভাবে সাড়া দিয়েছিল সিলিন্ডারিক্যাল লেন্স ইজ ইউজ ফর পার্সন সাফারিং ফর বা বিষম দৃষ্টি বা অস্ট্রিগোমিজমেটিজম এছাড়াও আরও কনকেপ কনভেক্স লেন্স রয়েছে যেগুলো ইউজ করা হয় কোনো দৃষ্টিশক্তির প্রবলেমের জন্যে তবে বিষম দৃষ্টির জন্য অস্ট্রিগো যেটা ব্যবহার করা হয় সেটা হলো সিলিন্ডারিক্যাল লেন্স মাইকেল ওডারার শুট ডেড বাই উধম সিং মাইকেল ওডায়ার হলেন যে জালিয়ানবালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল থার্টিন এপ্রিল উনিশশো উনিশ সেই সময়ে মাইকেল ওডায়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয় তিনি জেনারেল ছিলেন এবং এবং এই রাগটা একটা বিশালভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং আলটিমেটলি কী হলো শেষ পর্যন্ত উধম সিং মাইকেল ওডায়ারকে হত্যা করেছিলেন এই প্রতিশোধ নিয়েছিলেন এই উধম সিং এর অস্থি নাকি জালিয়ানবালা এখনও রয়েছে যদিও অনেক বিতর্ক রয়েছে কিন্তু আমি নিজেও জালিয়ানাবালা গিয়েছিলাম সেখানে দেখান নেই সেখানে নাকি উধম সিংয়ের এখনও অস্থি রয়েছে যদি ঐতিহাসিকরা বিতর্ক থাকেন তবুও ম্যাক্সিমাম লোকই বলেন যেটা উধম সিংয়েরই অস্থি ডু মাইজ দ্য পার্লামেন্ট অফ হুইচ কান্ট্রি এই পার্লামেন্ট থেকে প্রায়ই এখন কোশ্চেন আসছে যেমন আগে একটা স্লাইডে দিয়েছিলাম যে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট বলা হয় সেরকম ডুমা কোন দেশের পার্লামেন্ট রাশিয়ার পার্লামেন্ট হলো ডুমা দ্য হেডকোয়ার্টার অফ ন্যাটো ইজ ইন এর সদর দপ্তর কথা সেটা হলো ব্রাজিলের সরি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ডিফিউশন অফ লাইট অ্যাটমসফিয়ার টেক্স প্লেস ডিউ টু বায়ুমণ্ডলের আলো কোন কারণে সঞ্চালিত হয় সেটা অবশ্যই ডাস্ট পার্টিকেলের জন্য ধুলিকণা রয়েছে যার কারণে আলু চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করে এই কারণেই যেই মহাকাশে ধুলিকণা না থাকার জন্য অনেক সমস্যা হয় এবং তার কারণে মহাকাশ কালো দেখায় অন্ধকার দেখায় যা যারা যখন এর অ্যাস্ট্রোনারটা দেখে আর কি যখন অ্যাস্ট্রোনার মহাকাশ সাইডে যখন মহাকাশে যায় এই কারণেই মহাকাশ তাদের কালো বা অন্ধকার দেখায় এই ধুলিকণার অনুপস্থিতির জন্যই দার্শনিকের দার্শনিকের উল কাকে বলা হয় বা হোয়াট ইজ দ্য ফিলোজফার্স উল হলো জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড অনেকটা সাদা রঙের সাদা ধবধবে দেখতে আর অ্যাকচুয়ালি কি দার্শনিকের উল বলতে এখানে দার্শনিকের দাড়িকে বোঝানো হয়েছে আমরা যদি অনেক দার্শনিককে দেখি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বা বাকি যেই দার্শনিকরা রয়েছেন অ্যারিস্টটল বা টলস্টয় এদের কিন্তু সবার দাঁড়িয়ে ছিল এবং দাড়িগুলো সাদা ধবধবে ছিল যেটা জিঙ্ক অক্সাইড ওরকম অনেকটা দেখতে সেই জন্য এটাকে একটা নিকনেম দেওয়া হয়েছে দার্শনিকের উল হুইচ এনজাইম জাইম ইস প্রেজেন্ট ইন স্যালিভা এটা হুইচ মেডর আর ইউজ টু সাইড মিডর ইন মোটর কার্স ফর স্কুটার্স মোটর গাড়ি বা স্কুটারের পার্শ্ব আয়না হিসেবে কুরআনা ব্যবহৃত হয় সেটা হলো কনভেক্স লেন্স বা উত্তর লেন্স ব্যবহার করা হয় এইরকম ইমিডর নিয়ে কোশ্চেন অনেক আসে এর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তেজস্ক্রিয়তা কী আবিষ্কার করেন সে হেনরি বেকরে প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন মহাকাশারীর কাছে আকাশের রং কেমন দেখাবে তো আমি আগেই বলেছি যে ডাস্ট পার্টিকেল অনুপস্থিতি রয়েছে থাকার জন্য মহাকাশয়ীরা আকাশের রঙকে কালো দেখেন দ্য মোস্ট মেলাইবল মেটালি সবচেয়ে নমনীয় ধাতু অবশ্যই সেটা সোনা সোনা এতটাই নমনীয় যে সোনাকে অলংকার হিসেবে ব্যবহার করা হয় এবং যে কোনো রকম অলঙ্কারের রূপ দেওয়া যেতে পারে সোনাকে সেই সবচেয়ে নমনীয় হতো গোল্ড বা সোনা দ্য মার্স গ্যাস কন্টেন্সের লার্জ প্রপোর্শন হোক মার্স গ্যাসে কী থেকে বেশি থাকে সেটা মিসথেন এই মার্স গ্যাসকেই প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল মরণাস্ত্র হিসাবে তো এই মার্স গ্যাসের জন্য অনেক বহু লোক মারা গেছে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো আঠেরো সালে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি মানুষ শরীরে বৃহত্তম অঙ্গ কি স্কিম বা চামড়া হলো মানুষের শরীরে সবথেকে বৃহত্তম অঙ্গ ম্যালেরিয়া কোন অঙ্গ প্রভাবিত করে সেটা হলো প্লিহা বা স্প্লিন মানে আমাদের যেখানে ব্লাড থাকে আর কি তৈরি হয় বা থাকে যেখানে তৈরি হয় না থাকে রিজার্ভে সেই জায়গাটাতে ম্যালেরিয়া ডিরেক্ট অ্যাটাক করে ম্যালেরিয়ার জীবাণু আর ম্যালেরিয়া যদি বলা হয় কোন ইয়ে থেকে হয় আর কি ওই মানে থেকে হয় বা কোন মাইকো অর্গানিজম থেকে হয় তাহলে অবশ্যই সেটা হবে প্রোটোজোয়া অনেক অপশান থাকবে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ফাঙ্গাস তো অ্যাকচুয়ালি ওটা হবে প্রোটোজোয়া অ্যান্সার হবে এই ম্যালেরিয়ার নিয়ে অনেক মোটামুটি প্রশ্ন আসে যে ম্যালেরিয়ার জীবাণু প্রথমকে আবিষ্কার করেছিল সেটা হলো রোনাল্ড রস তো রোনাল্ড রস এই ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তার যদি জিজ্ঞাসা করার কোথায় সে হলো কলকাতা তাছাড়া ম্যালেরিয়ার জন্য সর্বাধিক লোক মারা যায় পৃথিবীতে আজও ম্যালেরিয়ার ওষুধ বেরোলে পৃথিবীতে সর্বাধিক লোক ম্যালেরিয়াতেই মারা যায় বিশেষ করে আফ্রিকান কান্ট্রিতে ম্যালেরিয়া একটা বড়ো কুখ্যাত রোগ এবং ম্যালেরিয়ার রোগের জন্য যে ক্লোরোকুইন ইউজ করা হয় বা কুইনাইন ইউজ করা হয় সেটা সিনকোনা গাছের ছাল থেকে আসে এই প্রশ্নটাও বারবার আসে অপারেশন বার্গা ইন বড়গা ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড অপারেশন বর্গা কত সালে হয় সেটা নাইনটিন সেভেন্টি এইটে অন দ্য বেসিস অফ রিপোর্ট অফ সেন্সাস কমিশন দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া ইজ সেন্সাস অনুযায়ী ভারতের থেকে বড়ো শহর সেটা হলো মুম্বাই আর মুম্বাইকে মুম্বাই হলো সব থেকে বেশি ট্যাক্স পে করে ভারতবর্ষের মধ্যে মুম্বাই অর্থনৈতিক যে হেডকোয়ার্টার্সগুলো সেগুলো ম্যাক্সিমাম মুম্বাই রয়েছে সেটা এসবিআই হোক বা আরবিআই হোক তো সব থেকে বেশি ট্যাক্স পে এখান থেকেই হয় ইন ইয়ার এ নিউ লিবারাইজেশন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্স ফর দ্য ফার্স্ট টাইম নাইনটিন নাইনটি ওয়ান প্রথম লিবারাইজেশন ইন্ডাস্ট্রিয়াল পলিসি দেওয়া হয় মানে শিল্প যেটাকে পলিসি বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা শিল্পনীতি হোয়াট ইজ ফেমা ফেমার ফুল ফর্ম এখানে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টকে ফেমা বলা হয় দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ অন জানুয়ারি থার্টি ফাইভে ফর্টি নাইনে রিজার্ভ ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়েছিল হুইচ আর্টিকেল কনফার্স স্পেশাল রাইট টু জম্মু কাশ্মীর স্টেট কোন নিবন্ধটি জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ অধিকার প্রদান করে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদটি জম্মু কাশ্মীরকে অন্য পুরো বিশেষ অধিকার দেওয়া হয়েছে যেটা অ্যাবলিশ করার অনেক চেষ্টা চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সফল হয়নি স্টাডি অফ ফসিলস ইজ নোন অ্যাজ প্যালিয়ন্টোলজি বলা হয় স্টাডি অফ ফজিলসকে প্যালিয়ন্টোলজি বলা হয় মাসেলস ফ্যাটিক অকাস ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ পেশি ক্লান্তির কারণে কার সংশ্লেষ ঘটে মানে আমরা কি অনেক সময় যদি বেশি হাঁটাহাঁটি করি বা ছোটাছুটি করে আমাদের পায়ে অনেক সময় খুব ব্যথা হয় অ্যাকচুয়ালি সেটা ল্যাকটিক অ্যাসিড জমে যায় তার কারণে হুইজ প্ল্যান্ট হরমোন কন্ট্রোল ফ্রুট ড্রাইপেনিং কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে সেটা ইথিলিন ইথিলিন হরমোন ফল পাকতে সাহায্য করে হুইজ পয়সন্স গ্যাস হুইজ আলটিমেটলি লিক অ্যান্ড কজ দ্য ভোপাল ট্রাজেডিক ভোপাল গ্যাস ট্রাজেডি কোন গ্যাস নিগমনের ফলে হয় মিথাইল আইসোসাইনাইডের নিগমনের ফলে ভোপাল গ্যাস ট্রাজেডি হয়েছিল টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর এই দুদিন নাইনটিন এইটটি ফোর এই ঘটনাটি ঘটে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেডের একটা পাইপ লিক হয়ে যায় এবং সেই পাইপ লিকের ফলে মিথাইল লাইফ গোটা ভোপাল শহরে ছড়িয়ে পড়ে যার ফলে সরকারিভাবে বলা হয় তিন হাজার সাতশো সাতাশি জন মৃত্যু ঘটে যদিও বেসরকারিভাবে সেটা বারো হাজারের কাছাকাছি বলেই ধরা হয় এটা বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার মধ্যে একটা প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেটেড অন ডে প্রবাসী ভারতীয় দিবস কোন দেশ অনুষ্ঠিত কোন দিন অনুষ্ঠিত হয় সেটা নাইনথ জানুয়ারি উনিশশো পনেরো সালের নাইন জানুয়ারি মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে রিটার্ন করেন এবং সেই দিনকে সেলিব্রেশন করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসাবে হোয়াট ইজ দ্য কারেন্সি নেপর মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম কী সেটা হলো রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত গ্র্যান্ড স্ল্যাম ইজ রিলেটেড টু হুইচ গেম টেনিস মোট চারটে গ্র্যান্ড স্ল্যাম হয় টেনিসে সেগুলো অস্ট্রেলিয়া ওপেন উইম্পল্টন ওপেন ইউএস আর ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেনকে ঢোলাগারো ওপেনও বলা হয় হোয়াট ইজ দ্য থিম অফ হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন্থ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ফিউচার ইন্ডিয়া সায়েন্স টেকনোলজি এটা হলো থিম ছিল এই ইন্ডিয়ান কংগ্রেস ওয়ান হান্ড্রেড যেটা দু হাজার উনিশ সালে হয়েছে সেটা জলন্ধরে হয় পাঞ্জাবের জলন্ধর শহরে এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল হেডকোয়ার্টার অফ ফিফা ইজ লোকেটেড ইন জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত ফিফা জুরিক বা সুইজারল্যান্ডে তো ফিফা হলো ফুটবলের সবথেকে বড়ো সংস্থা যে কন্ট্রোল করে গোটা ওয়ার্ল্ডের ফুটবল খেলা ফুটবলকে হু ইজ দ্য ফার্স্ট অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড রাজীব গান্ধী খেল রত্ন সবার কে পেয়েছিলেন সেটা হলো ভারতের গ্র্যান্ড মাস্টার বা দাবা খেলেন সেটা হলেন বিশ্বনাথন আনন্দ বার্ডস আই ভিউ মনে হচ্ছে জেনারেল ভিউ বা ওভার ভিউ এটা একটা ইডিয়ামস একটা ইডিয়াম রেখেছি তো অ্যাকচুয়ালি কী হয় পাখিরা অনেক উপরে ওঠে বিশেষ করে শকুনি বা চিল এসব সব যে পাখিগুলো রয়েছে এরা উপর থেকে গোটা ভিউটা দেখতে পায় পৃথিবীর পৃথিবীর গোটা ভিউ নাহলে মোটামুটি একটা ভিউ দেখতে পাই জেনারেল ভিউ বা ওভার ভিউ এখান থেকেই এই -এর অরিজিন হয়েছে আর একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং যে খেতে আর মানে পান করতে খুব বেশি ভালোবাসে তাকে এপি বলা হয় এপি একটা এরর ডিটেক্টিং আছে এরর ডিটেক্টিংটাকে দেখে নেবেন তারপরে বলবেন যে রাম ওয়াজ সিনিয়র দ্যান স্যাম ইন কলেজ কোনটা হবে রাম ওয়াজ হবে না সিনিয়র দেন হবে না স্যাম ইন কলেজ হবে নো এর সেই অ্যান্সার হবে সিনিয়র দ্যান সিনিয়র দ্যান কখনো হয় না সিনিয়র টু হয় সিনিয়র টু জুনিয়র টু ইনফিরিয়ার টু সুপিরিয়র টু অর যে কথাগুলো থাকবে সেগুলো এই সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফিরিয়র এই ম্যাক্সিমাম এগুলো পরে টু ইউজ হয় সিনিয়র টু হয় সিনিয়র দেন হয় না সিনিয়র টু হবে এক্ষেত্রে সিনিয়র টু নট সিনিয়র দেন তাই এটাই হবে এরর আশা করি আমার ভিডিও ভালো লেগেছে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে আইকন বাটন রয়েছে প্রেস করবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আশা করছি আমার যে নটা এইটা নিয়ে ন নম্বর সেট হয়েছে নটা সেটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে না থাকে তাহলে কমেন্ট করবেন এবং ইন ফিউচারে আমি কী ভিডিও বার করবো তার জন্য অবশ্যই সাজেশান দেবেন মোটামুটি আরেকটা সেট বার করবো সেট টেন যেটা আগামী এক্সামিনেশান আপনাদের কাজে লাগবে বিশেষ করে আইসিডিএস পিএসসি ক্লার্কশিপের যে এক্সামিনেশানগুলো রয়েছে গ্রুপ ডি এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ দশটা সেটের মধ্যে মোটামুটি তিনটে করে প্রতিটাতেই ইংলিশ দিয়েছি যদি বাদ দেওয়া হয় বাকি সাতচল্লিশ ফোর সেভেনটি মোটামুটি জিকে আমার বলা বলা হয়েছে শুধুমাত্র তো ফোর সেভেন্টি হয় তার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি যে জিকেগুলো আছে সেগুলোও পড়ে দিয়েছি হিসাব অনুযায়ী টু থাউজেন্ড জিকে আপনাদের কালেক্ট হয়ে যাবে যদি এই দশটা আপনারা দেখেন ভিডিও আর চেষ্টা করবেন যে ভিডিওটি অন্তত একবার দেখার আর দ্বিতীয়বার একবার শোনার চেষ্টা করবেন যে আপনি কোনো অসুবিধা হয় যে দেখতে পাচ্ছেন না মানে দেখতে অসুবিধা হচ্ছে তো ভিডিওটি অডিও চালিয়ে একবার শুনবেন তাহলেও আপনার অনেকটা প্রিপেয়ার হয়ে যাবে এই দশটা সেট বার করার পর আমি আস্তে আস্তে স্ট্র্যাটেজিগুলো শুরু করবো কীভাবে কী পড়াশোনা করবেন কোন চ্যাপ্টারগুলো কীভাবে বেশি দেখাশোনা করবেন তো ধন্যবাদ আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কী বানানো প্রয়োজন আমার আপনাদের কি দরকার আছে কোন ভিডিওর ওপর বেশি ফোকাস দরকার রয়েছে আপনাদের এটা বলে দেবেন তাহলে আমি নেক্সট ভিডিও প্রিপারেশান নিয়ে নেবো ধন্যবাদ